দেখুন, এই ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান, তাতে ছাত্রদের একটা অগ্রণী, শিক্ষার্থীদের একটা অগ্রণী ভূমিকা ছিল, এবং সেই অগ্রণী ভূমিকারকেই কিন্তু বিবেচনায় নিয়ে তাদের প্রস্তাবনাকেই গুরুত্ব সহকারে, এমনকি রাজনৈতিক দলগুলো কিন্তু এটাকে সমর্থন দিয়েছে যে ছাত্রদের প্রস্তাবনাকে গুরুত্ব দেওয়া হোক এবং তাদের ভিত্তিতে এখানে গ্রহণযোগ্য একটা অন্তর্বর্তী সরকার গঠন করা হোক, এবং সেটাই গঠিত হয়েছে, এমনকি ছাত্রদের প্রতিনিধিরাও সেই এর মধ্যে আছে। কাজেই আমরা যেটা পরিষ্কারভাবে মনে করি যে ছাত্রদের এখন যেটা একটা গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে, এই যে একটা বড় আকারের পরিবর্তন অভ্যুত্থান হয়েছে, একটা বিপ্লবী সম্ভাবনা তৈরি হয়েছে, বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক একটা সংবিধান তৈরির একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এবং আমরা একটা নতুন যাত্রায় যেতে পারবো, সেই জায়গায় শিক্ষার্থীদের এই যে পরিবর্তনের যে চৈতন্য, সেটার যে স্পিরিট, এটাকে রক্ষা করার জায়গাতে দরকার, সারা দেশময় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা এবং এই চেতনাকে আসলে ধরে রাখা, যাতে করে রাজনৈতিক রূপান্তরে তারা একটা ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। সুতরাং সেটাই তারা করবেন বলে আশা করি, এবং আমরা ইতিমধ্যে যে কথা শুনেছি, ছাত্র সমন্বয়করা যেভাবে তারা এখনও কাজ করছেন, কিংবা তারা জাতীয় নাগরিক কমিটি যেটা গঠন করেছেন, তার মূল স্পিরিট তারা এটাই বলেছেন যে তারা অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে চান এবং রাজনৈতিক রূপান্তরে যাতে অভ্যুত্থানের চেতনাটা প্রতিফলিত হয়, সেটা তারা মানে সেই কাজটি, সেই ভূমিকাটি রাখতে চান। রাজনৈতিক দল করার ব্যাপারে তারা এখন পর্যন্ত আমাদেরকে কেউ কিছু বলেননি। রাজনৈতিক দল করার অধিকার তো যে কারোরই আছে, এবং নিঃসন্দেহে ছাত্রদেরও সেটা আছে, কিন্তু সেটা ঠিকই যে সেটা করা একটা স্বতন্ত্র উদ্যোগে হতে হবে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি, এগুলো কিন্তু সকলের সমর্থনের এক একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মূলত এখন অভ্যুত্থানের চেতনা